আপনারা জানেন যে আমাদের এখানে মমতা ব্যানার্জি যাকে দীর্ঘ ১৩ বছরের দায়ী দায়িত্ব দিয়েছিলেন আপনাদের ওয়ার্ডের জন্য আপনাদের পরিষেবা দেওয়ার জন্য তিনি কতটা দায়ী দায়িত্ব পালন করেছেন সেটা আমি মানুষজনের কাছ থেকে প্রাপ্ত অভিযোগ যেগুলো সেগুলো থেকে আমি পরিষ্কার হয়েছি যে তিনি পরিষেবা দিতে ব্যর্থ হয়েছেন এখানে আমরা দেখেছি মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিধবা ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা থেকে শুরু করে যেগুলো মানুষের মিনিমাম প্রাপ্য ছিল সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারেননি এখানে বেকার যুবকদের জন্য বেকার ছেলে মেয়েদের জন্য কিচ্ছু করতে পারেননি বেকার ছেলে মেয়েদের জন্য কিছু করার কথা বললে উনি বলে থাকেন যে এই ওয়ার্ডে নাকি কোন শিক্ষিত ছেলে মেয়েই নেই তাদের আর কি কর্মসংস্থান হবে একজন জনপ্রতিনিধি যদি এমন অবমূল্যায়ন করেন এখানে তো আমি ঘুরে ঘুরে দেখলাম মাধ্যমিক পাস ছেলে মেয়ে নাই নাই করে ২০০ ছেলে মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছে উনি বলে ফেললেন বেমালুম যে এখানে কোন শিক্ষিত ছেলে মেয়েই নেই কোন কর্মসংস্থান করতে পারেননি এখানে সিভিক ভলেন্টিয়ার্স একটিও নিয়োগ করতে পারেননি যেটা অন্যান্য ওয়ার্ড করেছে এখানে একটি আশা কর্মী নিয়োগ করতে পারেননি এখানে এতগুলো ওয়ার্ড ইয়ে আছে ওয়াল আছে রিলায়েন্স থেকে শুরু করে এমবাজার থেকে শুরু করে এখানে ট্রেস থেকে শুরু করে কোথাও ১০টা ছেলে ঢোকাতে পারেননি এখানে আমরা যেটা দেখলাম যেনি মমতা ব্যানার্জি রাত সাদের প্রকল্পগুলো সেগুলো মানুষের হাতে পৌঁছে দিলেন না মানুষ তাকে ফর্ম জমা করে দিয়ে আসলে সেই ফর্মগুলো টেবিলের উপর রাখে আর শুধু বলে এটা আমার মাথায় থাকলো আমি করে দেব আমি বলি কি যে আপনার সমস্ত প্রকল্পের কাগজগুলো যদি আপনার মাথার মধ্যে থাকে তাহলে তো মানুষ পরিষেবা পাবে না আপনি মাথার মধ্যেই বছরের পর বছর রেখে দিলেন আর মানুষ পরিষেবা থেকে বাহত হলো এটা আপনি মানুষের সঙ্গে ঠিক কাজ করেননি আপনি এখানে ৩০০টা ঘর এসেছিল হাউস ফর অল সবার জন্য ঘর ৩,৬৮,০০০ টাকা করে ঘরে বরাদ্দ ছিল সেগুলো আপনি ঠিক ঠিক মানুষের কাছে পৌঁছে দেননি আপনি গুটি কয়েক লোককে ৪-৫ জন লোককে আপনি ঠিক করেছিলেন সিন্ডিকেট রাজ তাদের মাধ্যমে আপনি এই কাজগুলো করার চেষ্টা করেছেন আপনি এই আপনার ওয়ার্ডে যদি প্রত্যেককে ৫টা করে ঘর দিতেন তাহলে ৬০ জন নির্মাণ কাজের সঙ্গে যুক্ত বেকার ছেলেরা তারা এই কাজটা করতে পারত আপনি সেভাবে সমবন্টন করেননি ৪-৫ জন লোকের সঙ্গে আপনি আপনার একটা আদাত ছিল আপনি রাতে অন্ধকারে তাদের সঙ্গে মিটিং করে তাদেরকে দিয়ে সব কাজগুলো করতেন কেন করতেন মানুষ কি বোঝে না যে আপনি কেবলমাত্র এই ৪ জন লোককে দিয়েই কেন এই সমস্ত কাজগুলো করাতেন আমরা কাজে আমরা ঘরে ঘরে গিয়ে জানলাম বলে বাবা আমাদের এই ঘরগুলো যে সমস্ত মাল দিয়ে করার কথা যেমন ভাবে ভাগে করার কথা সিমেন্ট বালির ভাগ ইটের কোয়ালিটি এগুলো একেবারে জঘন্য ছিল আমাদের ঘর এখনই ফেটে যাচ্ছে আপনি এভাবে সরকারি টাকা নিয়ে এসে মানুষকে কেন সঠিকভাবে পৌঁছে দিলেন না সে জবাব আপনাকে দিতে হবে না আপনি মাত্র ৪-৫ জনকে নিয়ে সিন্ডিকেট রাজ চালিয়েছেন মানুষ মেনে নেবে না এখানে এখানে আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান তিন ধর্মের মানুষ সমানভাবে বাস করি আমরা ভারতবর্ষের এটা একটা রেপ্লিকা এটা একটা প্রতিলিপি যে নানা ভাষা নানা মত নানা ধর্মাবলম্বী মানুষ নানা সম্প্রদায়ের মানুষ বাস করবে কিন্তু তাদের মধ্যে একটা সম্প্রীতি থাকবে বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের ঐতিহ্য ইউনিটি ইন ডাইভার্সিটি এটাই আমাদের ঐতিহ্য আপনি সেখানেও ব্যর্থ হয়েছেন আমরা দেখলাম যে আপনি এখানে আমি এই পাড়া গুলোতে ঘুরতে ঘুরতে আমি অভিযোগ পেতে পেতে একেবারে ক্লান্ত হয়ে উঠলাম এখানে রাতের অন্ধকারে মানুষ এ পাড়ার মানুষ সে পাড়ার মানুষ এদের পাড়ায় এ পাড়ায় ঢোকে তাদেরকে কেউ নাকি দরজায় ধাক্কা মারছে দরজায় লাথি মারছে এখানে নানা রকমের নানাভাবে মানুষ এখানে
সন্ত্রস্ত ভীত সন্ত্রস্ত আপনি সামাজিক পরিষেবাটা দিতে পারলেন না, আপনি মানুষের পাশে দাঁড়াতে পারলেন না। আপনি তো সমবন্ধনে বিশ্বাস হওয়া উচিত ছিল এবং সমানভাবে সকলকে দেখা উচিত ছিল, আপনি সেই কাজটা পারেননি। এখানকার মানুষ ভীষণভাবে ভীত সন্ত্রস্ত, তারা কোনো পরিষেবা পায়নি, সামাজিক সুরক্ষাটুকু পায়নি। তারা ফোন করলে যে আমার বাড়ির পাশে এরকম কিছু হচ্ছে, বললে সে দেখে নেব। সবকিছুই যদি দেখে নেন আর সবকিছুই যদি মাথায় থাকে, তাহলে মানুষ পরিষেবাটা পাবে কোথা থেকে? এইভাবে মানুষ এখানে একেবারে ক্ষোভে ফুটছে। তাই মানুষ, সমস্ত মানুষ ঠিক করেছে যে তারা যারা পূর্ব যে পূর্বতন কাউন্সিলর ছিল তাকে, তার প্রতি যে ক্ষোভটা, সেই ক্ষোভটা, পুরো ক্ষোভটা আমাকে শুনতে হচ্ছে। আমি তাদের কাছে ক্ষমা চাইছি জোড়হাত করে। দেখুন, এটা দলের কোনো দোষ ছিল না, একটি ব্যক্তি এরকম করেছিল। সেই জন্য দল অনেক বিচার বিবেচনা করে, মূল্যায়ন করে তাকে ছুড়ে ফেলে দিয়েছে, তাকে বঙ্গোপসাগরে করে ছুড়ে ফেলে দিয়েছে, তাকে টিকিট দেয়নি। তিনি কি করলেন, টিকিটটা যখন পেলেন না, 13 বছর ধরে খেলেন, পড়লেন, তিনি ভোগ করলেন মমতা ব্যানার্জির সমস্ত কিছু ভোগ করার পরে, তিনি সামান্য টিকিটটুকু যখন পেলেন না, তিনি ঠিক করে ফেলেন রাতে রাতেই যে মমতা ব্যানার্জির সঙ্গে আর থাকবেন না। তিনি নির্দল করতে চলে গেলেন। তিনি 100 বছর বাঁচলে নাকি 100 বছরই তাকে টিএমসি টিকিট দিতে হবে, এটা আবার হয় নাকি? আপনি পেতে পারতেন যদি মানুষকে সঠিক পরিষেবা দিতেন, যদি আপনাকে, আপনি এখানে সিন্ডিকেট রাজ না চালাতেন। আপনি এখানে 4 জন মানুষকে বাছাই করে নিয়েছিলেন, তাদের মাধ্যমে আপনি আপনি কি কর্মটা করতেন মানুষের সবার জানা। আমি মাইকে সব কথাটা ভেঙে বলছি না, মানুষ সবাই বোঝে। আপনি আপনি যখন টিকিট পেলেন না, ঠিক করলেন যে আপনি নির্দলে দাঁড়াবেন, শুনছিলাম। তারপরে শুনলাম উনি কংগ্রেসের কাছে গেছেন, কংগ্রেস তাকে তার সৌদায় যখন ঠিকঠাক রাজি হলো না, তখন তিনি কংগ্রেস দল তাকে টিকিট দিল না, তিনি নির্দলে দাঁড়িয়ে গেলেন, একটা মই নিয়ে ঘুরতে শুরু করলেন। তো খুব ভালো কথা, আপনি জোড়া ভুল চিহ্ন ছেড়ে দিলেন, মমতা ব্যানার্জিকে ভুলে গেলেন, মমতা ব্যানার্জির উন্নয়ন ভুলে গেলেন, মই নিয়ে ঘুরলেন। তো ভালো কথা, মই নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ বললেন যে আমি আবার যদি 20 দিনের জন্য ছুটি নিয়েছি, আমি আবার টিএমসি তে ফিরে আসবো। আপনাকে বলি, দল সিদ্ধান্ত নিয়েছে আপনাকে 20 দিনের ছুটি দেয়নি, আপনাকে সারা জীবনের জন্য ছুটি দিয়ে দিয়েছে, আপনাকে সমস্ত কিছু থেকে বহিষ্কার করেছে, আপনাকে এই দলে ঢোকার আর কোনো জায়গা রাখেনি। আপনি কি করছেন? জোড়ের পাড়া এলাকায় ক্যাম্পেইন করতে গিয়ে শুনলাম, সেখানে বলছে যখন মা বোনেরা ওখানে যখন তাদের কাছে হালে পানি বাড়লো পেল না, তারা যখন প্রতিবাদ করলো যে আপনি তো কদিন আগেই মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার জন্য বলতেন, মমতা ব্যানার্জি বিশ্বের শ্রেষ্ঠ নেত্রী, আপনার মুখ থেকে শুনেছি, আপনি তো উন্নয়নের কথা বলেছেন বারবার 13 বছর ধরে, আপনার মুখে কি মানায় যে মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া হবে না? আপনি এখান থেকে হটেন, আপনি এখান থেকে বেরিয়ে যান। উনি বললেন, তাহলে এক কাজ করুন, আমাকে ভোট দিতে হবে না, জোড়া পাতায় ভোট দিন। আবার কোথাও কি বললেন, আমাকে দিতে হবে না, কংগ্রেসকে না হয় দিন। তা আপনি ঠিক করবেন না আপনার স্ট্যান্ড পয়েন্টটা কি আছে, আপনি কোন দলটা করছেন সেটাকে ঠিক করুন। মানুষ কেন হঠাৎ করে আমাদের এই ভরা সংসার, যেখানে মুখ্যমন্ত্রী টিএমসি, যেখানে সমস্ত মন্ত্রীরা টিএমসি, যেখানে সমস্ত এমএলএরা 217টা এমএলএ টিএমসি, যেখানে জেলা পরিষদ টিএমসি, যেখানে মিউনিসিপ্যালিটি টিএমসি, সেখানে মানুষ সে সমস্ত ছেড়ে আপনার ওই শুকনো পাশের মইটার পিছনে কেন যাবে, আপনি ভেবে দেখবেন না? মানুষ কি এতই বোকা যে মমতা ব্যানার্জির এত পরিষেবা পাওয়ার সত্ত্বেও তারা রাতে রাতে আপনার মতো বেইমানি করে তারা রাতে রাতে আপনার ওই মইয়ের পিছনে চলে যাবে? আমি বলি কি, আপনার ওই মইটা মানুষ মেনে নেয়নি, আপনার ওই মইয়ে কেউ চাপবে না, আপনার ওই মই চাপলে আপনি তো মইটা নিয়ে পালিয়ে যাবেন, আপনার ওই শুকনো মইয়ে কেউ চাপতে চায় না। মানুষ সবসময় পরিষেবা নিয়ে বেঁচে থাকতে চায়,
নির্দলের কি কোন এমএলএ আছে নাকি? নির্দলের কি কোন মন্ত্রী আছে নাকি? নির্দল কি কোথাও যাবে নাকি? এখানকার মানুষ রাতে রাতে নির্দল করতে যাবে? সেই কারণে বলি, আপনি মাঝে মাঝে বলছেন, আমি সব শুনতে পাচ্ছি, যে আমি নাকি, আমার নাকি এখানে বাড়ি ঘর নেই, আমার স্থায়ী বাড়ি তিনখানা আছে এখানে, আমি আমার নিজের বাড়িতে থাকি, আমি একটা স্থায়ী চাকরি করি, আপনি প্রয়োজন হলে 3 মাস চেন্নাই গিয়ে থেকে যেতে পারবেন, কিন্তু আমি পারবো না, আমি প্রতিদিন আমাকে সরকারি চাকরি করতে যেতে হয়, আমি সেই চাকরিটা করি, বেলা 10টার সময় আমি বাড়ি থেকে বেরোই, 10:45টার মধ্যে স্কুলে ঢুকি, আবার স্কুল সেরে আবার 4:30 5:30 বাড়ি ফিরি, এটাই আমার কর্মজীবন। সুতরাং আপনি এইভাবে মিথ্যা রটাবেন না, আমি এমনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 মানুষের সঙ্গে মিট করি, আমি এখানে ভোটে দেওয়ার আগেই আপনি জেনে দেখবেন আপনার এই এলাকা, এই পাড়াতে, এই ওয়ার্ডে কত ছাত্র ছাত্রী আমার আছে, তারা আমার সঙ্গে সকাল বিকেল রাত্রি সবসময় দেখা করে। সুতরাং আপনি বলে বেড়াচ্ছেন আমি নাকি কোন পরিষেবা দেব না, আপনার তো বলার কিছু নেই না, আমার বিরুদ্ধে একটা কিছু তো বলতে হবে, তাই আপনি বলছেন আমি নাকি পরিষেবা দেব না। আপনি তো প্রচন্ড প্রচুর পরিষেবা দিয়েছেন, আপনি এখানে ঘর করতে গিয়ে কি করেছেন লোকে জানে না, আপনি প্রতিটা ঘর থেকে কি ধরনের কি ব্যবস্থা নিয়েছেন লোকে এখানে জানে না, ওই পরিষেবা কিন্তু আমি দেব না, আমি কিন্তু ওই পরিষেবা দেব না, আমার পরিষেবাটা হবে একটু অন্য ধরনের। আমি একজন শিক্ষক, আমার রাজনীতি, রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার প্রফেশন নয়, রাজনীতি হচ্ছে আমার প্যাশন, আমার নেশা, আমি রাজনীতিটা করছি সেবা করার জন্য, রাজনীতি থেকে আমাকে 1 পয়সা খেতে হবে না, রাজনীতি থেকে আমাকে কিছু নিতে হবে না। সুতরাং আপনি আমার বিরুদ্ধে এই সব অপপ্রচার করে বেড়াবেন না, আমি বলছি আপনাদেরকে যে আমি মানুষের পাশে থাকতে চাই, আমি এখানে সবার আগে দেখবো সামাজিক সুরক্ষাটা, আমার তো ইচ্ছা আছে যে আমি যদি টোটাল ওয়ার্ডে আমি যদি প্রতিটা রাস্তায় রাস্তায় যদি সিসি ক্যামেরা দিতে পারি, সিসি ক্যামেরা দিয়ে যদি আমি ঢেকে দিতে পারি, একটা অ্যাপ তৈরি করে আমি বাড়িতে বসে দেখে নেব কোথায় কি ধরনের কাজকর্ম হচ্ছে, এটা আমার চরম ইচ্ছের কথা জানালাম, কারণ আমার নিজস্ব কিছু প্রজেক্ট আছে, সেগুলোতে আমি বাড়িতে বসে সব প্রজেক্ট গুলো দেখি সিসি ক্যামেরায়, এই কাজটা আমি করতে আগ্রহী। আমি 2 তারিখের পরে প্রধান পরিকল্পনা করব, সিসি ক্যামেরা দিয়ে রাস্তাগুলো যদি আমি ঢেকে নিতে পারি এবং সমস্ত রাস্তায় রাস্তায় যদি আলো দিতে পারি, তাহলে আমি যে কোনো ধরনের সামাজিক অসামাজিক কাজকর্ম আমি আমার নজরে চলে আসবে, আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। অনেকেই নানা ভাবে আতঙ্কিত যারা আছেন তাদের কাছে আমি নিশ্চিত ভাবে বলে যেতে চাই যে আপনারা শঙ্কিত হবেন না, 2 তারিখে ভোট গণনার পরে আমরা ভোট গঠন করব, 25-এ 25-ই আমরা পাবো, আমরা ভোট গঠন করার পরে আপনাদের পরিষেবায় আমরা এগিয়ে আসব এবং আমি সামাজিক নিরাপত্তাটা প্রথম দেব। আমি তো বাড়িতে আমার অফিস, এপারে একটা অফিস রাখতে চাইছি, চাঁদসড়ক পরে একটা অফিস রাখতে চাইছি, এই অফিসগুলো আমি ইতিমধ্যে আমি অফিস খুলেও ফেলেছি, এই অফিসগুলো দিয়ে কার্যনির্বাহ হবে, মানুষের পরিষেবা দিতে চাইলে ইচ্ছে থাকলে সবকিছু সম্ভব। আমারও তো রুটি রোজগারের ব্যাপার আছে, আমি একটা সরকারি চাকরি করি, সেটা কি ছেড়ে দেবো আমি? সেই সরকারি চাকরিটা করার পরে আমাদের তো প্রচুর সময় হাতে থাকে, সপ্তাহে 1 দিন ছুটি থাকে, 62টা এমনি ছুটি থাকে, সকাল ছুটি, সকাল 10টা পর্যন্ত বাড়িতে, 4:30-এর পর থেকে বাড়িতে, পরিষেবা কত চাই, সমস্ত পরিষেবা আমি বাড়ি থেকে দেব, এই অঙ্গীকার আমি করছি। কারের ওই ভুল বোঝানোতে আপনারা বুঝবেন না, একটা কথা বলতে পারি, উনার মতো ওই পরিষেবা আমি দিতে পারবো না, একটা ঘর করতে যাব সেই ঘরটা ফেটে যাবে, সেই ঘরটার জন্য আবার রাতের অন্ধকারে অন্যরকম কথা হবে, এই পরিষেবা আমি দিতে পারবো না। আমার পরিষেবা হবে স্বচ্ছ পরিষেবা, এবং আমার কাছে 3টি সম্প্রদায় সমান, আমার কাছে 3টি সম্প্রদায় সমান, আমি এর ভাষাতে আমি বলতে চাই, নজরুলের ভাষায় বলতে চাই, এসো ভাই হিন্দু, এসো মুসলমান, এসো বৌদ্ধ, এসো খ্রিস্টান, আজ আমরা সব ফন্ডি কাটাইয়া, সব সংকীর্ণতা, সব মিথ্যা চিরতরে পরিহার করিয়া, প্রাণ ভরিয়া ভাইকে ভাই বলিয়া ডাকি,
কাম কাম ব্রাদার হিন্দু, কাম ব্রাদার মুসলিম, কাম ব্রাদার খ্রিস্টান, কাম ব্রাদার বুদ্ধিস্ট, কাম ব্রাদার জৈন, টুডে বাই ওভারকামিং অল বাউন্ডারিজ, বাই রিজেক্টিং অল ন্যারোনেস অ্যান্ড ফলসহুড, লেট আস কল আপন আওয়ার ব্রাদার্স অ্যাজ ব্রাদার্স। আমরা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে চলি। আমার আমার গবেষণার বিষয় ছিল কাজী নজরুল ইসলামকে ইংরেজিতে অনুবাদ করে সেকুলার ভিশনটা তুলে ধরা। আমার আপাদ মস্তক সেকুলার, আমি সেই সেকুলার ভিশন উপর গবেষণা করেছি 5 বছর। আমি সারা জীবন গবেষণা করার সুযোগ পেয়ে গেলাম এই ওয়ার্ডকে হাতে পেয়ে। আমার তো খুব গর্ব হয়। আমার এই ওয়ার্ড হচ্ছে ভারতবর্ষের একটা প্রতিচ্ছবি, যেখানে হিন্দু খ্রিস্টান মুসলমান 3টি সম্প্রদায়ের মানুষ সমানভাবে আছে। আমার সত্যি খুব গর্ব হয়। 3টি সাম্প্রদায়িক যাতে সমান সুযোগ পায়, 3টি সম্প্রদায় থেকে যেন সমানভাবে কাজ দেওয়া যায়। 5 জনকে শুধু বাছাই করলাম 8টা জায়গা থেকে, আর সমস্ত ওয়ার্ডের বিভিন্ন মুখ থেকে তারা বঞ্চিত হলো। এই কাজ আমার কাছে হবে না, সিন্ডিকেট রাজ আমার কাছে থাকবে না। আমি ঠিক করেছি ভোটে জেতার পরে সমস্ত ওয়ার্ডের সমস্ত এলাকা থেকে আমি মানুষ কাজের মানুষকে বাছাই করে তাদের মাধ্যমে কাজ করব। তারাই তো আমাকে বলবে তাদের এলাকায় কোন কোন পরিষেবাটা দরকার। তবে একটা কথা আগে থেকে বলে রাখি, আমার কাছে কিন্তু কোন সিন্ডিকেট রাজ চলবে না। আমার কাছে কেউ যদি মনে করে যে সেখান থেকে কিছু কাটমানি ফাটমানি হবে, সেগুলো কিন্তু আমার কাছে হবে না, এটা আমি আগাম বলে রাখি। সুতরাং আমি এই আবেদন আপনাদের কাছে রাখবো যে আমি আমি বলি কি যে আমি 3টি সম্প্রদায়ের মানুষকে আমি সমানভাবে আমার বুকের মধ্যে রাখবো। কাজকর্ম ভাগ করার মধ্যে 3টি সম্প্রদায় আমার কাছে সমানভাবে সমান সুযোগ পাবে। আমি যে সমস্ত পরিষেবা এখনো দিতে পারেনি সেই সমস্ত পরিষেবা নিয়ে আমি আপনাদের দুয়ারে দুয়ারে থাকবো। এবং মমতা ব্যানার্জির যে প্রকল্প 79টা প্রকল্প, যে প্রকল্প আপনারা এখনো পেয়ে ওঠেননি, সেটা আমাদের পূর্বতন কাউন্সিলরের ব্যর্থতার কারণে। আমি সেই প্রকল্পগুলো নিয়ে আপনাদের দ্বারে দ্বারে যাব। একথা বলে এই আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।